কাছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহনবাগান, চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান, চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহনবাগান। ভারত সেরা মোহনবাগান, সেরার সেরা মোহনবাগান। 2015 পর আবার আই লিগ জিতল সবুজ মেরুন। মঙ্গলবার আইজলকে হারালেই লিগ চলে আসতো হাতের মুঠোয়, গোল পেতে অপেক্ষা করতে হলো 79 মিনিট পর্যন্ত। বেইতিয়া থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন বাবা দিওয়ারা, তারপর সেই যেন মিঠুন চক্রবর্তীর ডায়লগ, এক ছবলেই ছবি। বাবার শট জালে জড়াতেই আবির খেলা শুরু। চার ম্যাচ বাকি থাকতেই লিগ জিতল গঙ্গাপাড়ের ক্লাব। পরের মৌসুম থেকে এটিকের সঙ্গে গাঁট ছড়া বেঁধে আইএসএল খেলবে মোহনবাগান। শেষ আই লিগেও সবার ওপরে থেকে ট্রফিটা নিয়ে গেল কিবুর দল। দুপুর থেকে লোকাল ট্রেনগুলো বাদুর ছোলা ভিড় নিয়ে কল্যাণীতে আসছিল, হাজার হাজার সমর্থক, হাজার হাজার সবুজ মেরুন পতাকা। শেষ মাসি বাজতেই উদ্দাম সেলিব্রেশন শুরু। ফ্রান, শঙ্কর, সাহিল, বেইতিয়ারা তখন নেচেই চলেছেন। ম্যাচটা দেখতেই স্পেন থেকে উড়ে এসেছিলেন বেইতিয়ার বোন। ফ্রানের স্ত্রী, পরিবার, সবাই তখন মোহনবাগানই পরিবার। রেলায় আছে থাকবে মোহনবাগান, কলকাতা থেকে কৃষ্ণনগর, কল্যাণী যেন মোহনবাগানের তীর্থক্ষেত্র। চার্চিল ছাড়া আর কোনো ম্যাচে হারেনি মোহনবাগান। সমর্থকদের আনা আই লিগের রেপ্লিকা ম্যাচের পর ঘুরল হাতে হাতে। মুঠো মুঠো আবির, আকাশ কাঁপানো গর্জন, সবই বেইতিয়াদের জন্য। এ তো সবে শুরু, দোল শেষ, মোহনবাগান উৎসবের শুরু। বাবা না থাকলে সন্ধ্যাটা এত মিষ্টি হতো না, বাবা না থাকলে লিগটা এত নিশ্চিত হতো না। কত বড় স্ট্রাইকার সেটা কলকাতা ফুটবলকে দেখিয়ে দিয়ে গেলেন বাগানের বাবা দিওয়ারা। ট্রফিটা ভীষণভাবে জিততে চেয়েছিলেন, আই লিগটা ওর তিন মেয়েকে উৎসর্গ করলেন। মোহনবাগান কর্তারা বাবাকে তুলে এনে একটা কাজের কাজ করেছিলেন, বাবার ফিনিশ, বাকিরা ভ্যানিশ। এমনিতে চুপচাপ, লিগ জেতার পর সেই বেইতিয়াই রংদে বাসন্তীর মেজাজে ধরা দিলেন। সুদর্শন স্প্যানিয়ার যেন মোহনবাগানের পিকাসো, খেলায় অদ্ভুত সৌন্দর্য রয়েছে। মঙ্গলবার তো শিল্পীর কথা বলার দিন। আর একজন ফ্রান গনসালেস, সত্যিকারের নেতা, ডিফেন্স থেকে মাঝমাঠ, যেখানে খেলানো হোক তিনি রাজা। অন্য দলের সঙ্গে পার্থক্য করে সাগর ছেঁচে মুক্ত তুলে আনলেন। বড় কোচ, তার চেয়েও বড় মনের মানুষ কিবু ভিকুনা এমনটাই। মোহনবাগানের স্প্যানিশ কোচ আই লিগের ম্যাজিশিয়ান হয়ে উঠলেন। কলকাতায় প্রথম বছরই সুপার ডুপার হিট কিবু। মঙ্গলবার ম্যাচের পর একদম টেনশন ফ্রি, বসন্তের বাতাসের মতো ফুরফুরে। সহকারী রঞ্জনকে নিয়ে সাজঘরে স্পিরিট তৈরি করেছেন, বলে গেলেন জীবনের অন্যতম সেরা ট্রফি, বলে গেলেন এবার নিশ্চিন্তে ঘুমাবেন। মোহনবাগান সমর্থকদের উচিত বুধবার এক ব্যাগ চিংড়ি কোচের হাতে দিয়ে আসা। Yes, it was a very difficult game. It was also, you can feel that the players has the pressure of because everybody, you have to win, you have to win, you have to win. And it wasn't our best match. I don't know in my life, but it's an amazing moment. I will never forget this moment. Trophy কবে আসবে? 4 এপ্রিল যুব ভারতীতে হবে মোহনবাগান রিয়েল কাশ্মীর ম্যাচ। ওই দিনই ফেডারেশন কর্তারা আই লিগ ট্রফি তুলে দেবেন মোহনবাগানকে। শুধু কি তাই, বাকি ম্যাচগুলো অপরাজিত থাকলে আরও বড় পুরস্কার অপেক্ষা করছে ফুটবলারদের জন্য। 50% বোনাস মিলিয়ে প্রায় কোটি টাকা ভাগ করে নেবেন শঙ্কর, সাহিল, সাইরাসরা। আর ট্রফি হাতে নিয়েই
5ই এপ্রিল ক্লাবে পতাকা উত্তোলন হবে। এরা পয়সা নিয়েছে, কাটমানি নিয়েছে, যে প্লেয়ারদের স্প্যানিশ প্লেয়াররা প্লেয়ার নয়, বাস ড্রাইভার, তো সেই যেগুলোকে আমরা ওভারকাম করে আজকে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা কী করতে পারি। একজন ডিডি, অন্যজন টুম্পাই, ওরাই মোহনবাগানের দ্বাদশ ব্যক্তি। সবাই যখন কিবুকে তাড়াতে উঠে পড়ে লেগেছিলেন, তখন কর্তারাই শক্ত হাতে হাল ধরেছেন। পরিবর্তনের জন্য পরিবর্তন করলে দলটা শেষ হয়ে যেত। শুধু কি তাই, স্পন্সর না থেকেও আলোয় উদ্ভাসিত মোহনবাগান জয়ের অশ্বমেধ যজ্ঞে ওরাই যে পুরোহিত। সবার মুখে জবাব, যারা এই টিমটাকে ফেলে দিয়েছিল, টিমটাকে প্রতিদিন ক্রিটিসাইজ করত এবং গালাগাল দিত। আমার মনে হয় না কোনো ভারতবর্ষের টিম এক মাস আগে লিগ শেষ হওয়ার পাঁচটা ম্যাচ আগে তারা চ্যাম্পিয়ন হয়েছে। থাকবে মোহনবাগান চিরকাল মাঠ কাঁপিয়ে।